বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিড়ের পরোটা। এর জন্য আমি 2 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি এবার একটা থালায় নেব। থালায় নিয়ে চিড়েটাকে আমি ভালো করে চটকিয়ে নেব, ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে দেব নুন, চিনি, দিয়ে ভালো করে মেখে নেব। দিচ্ছি আটা 1 চামচ, এটাকে ভালো করে মাখছি। একটু তেল দেব, সাদা তেল, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। এবার ঢাকনা খুলে এটাকে ভালো করে মেখে আমি লেচির আকারে গড়ে নেব। আমি লেচি করে নিচ্ছি, 4টে লেচি করে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে। এবার এইগুলোকে গোল করে নিচ্ছি। নিয়ে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। নিয়ে এবার বেলে নেব এইগুলোকে, 8টা লেচিগুলোকে বেলে নেব। একটু আটা দিয়েছি, দিয়ে এটাকে পরোটা তৈরি করে নেব। পরোটা তৈরি করে নিচ্ছি। পরোটাগুলো আমার সব তৈরি হয়ে গেছে। কড়াইতে এবার তেল দিয়েছি, দিয়ে একটা একটা করে ভেজে নেব। ভাজা হচ্ছে, এবার আমার পরোটাগুলো তৈরি হয়ে গেছে, পরিবেশন করে নেব।